হাই বাংলাদেশি ক্রিয়েটর ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে ভাইয়া কমেন্টের রিপ্লাই দিলে তো আমাদের আসলে ভিডিওতে ভিউজ অনেক ভালো আসে বা আমাদের অডিয়েন্সের যে সাথে আমাদের রিলেশনটা আছে সেটা অনেক পুক্ত হয় যার কারণে আমরা আসলে আমাদের চ্যানেলকে গ্রো করতে পারি কিন্তু এমন কি কোনো সময় আছে যেই সময়টাতে আমাদের আসলে কমেন্টের রিপ্লাই দিলে আমাদের ভিডিওর রিচ খুব দ্রুত বাড়ে সেই সাথে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ আছে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেটাই অবশ্যই অবশ্যই বলে দিচ্ছি সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের ভিডিওগুলো সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না সো চলুন শুরু করা যাক তো আমরা যখন আমাদের ভিডিওগুলোকে আসলে পাবলিশ করি তখন যদি আমাদের ভিডিওতে কমেন্টের রিপ্লাইতে আমরা আসলে বসে পড়ি তাহলে কিন্তু আমাদের ভিডিও রিচ অনেকটাই বেড়ে যায় কেননা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে ফুলফিল করার জন্য একটি ভিডিওতে যে সমস্ত কার্যক্রমগুলো দরকার হয় সেই সমস্ত কার্যক্রমের মধ্যে একটি হচ্ছে কমেন্টের রিপ্লাই দেয়া ঠিক আছে সেটা আপনি ইউটিউবেও হতে পারে ফেসবুকেও হতে পারে ঠিক আছে আপনি যদি ইউটিউবে আসলে করেন তাহলে সেক্ষেত্রে আপনার টাইটেল তারপর হচ্ছে ডেসক্রিপশান ট্যাগস আপনার থামনাইল এবং আপনার প্লে লিস্টে অ্যাড করা সেই সাথে আপনার যদি ভিডিওতে আপনি ক্যাপশন দিতে পারেন বা ভিডিওর যে আসলে সাবটাইটেল আছে সেগুলো যদি দিতে পারেন এগুলোর পাশাপাশি আপনি কিন্তু ভিডিওটা যখন আসলে পাবলিশ করছে তখনই যদি আপনি কমেন্টের রিপ্লাই দেন তাহলে সেক্ষেত্রে আপনার অডিয়েন্সের সাথে আপনার ইনস্ট্যান্ট যে আসলে কনভারসেশান সেটা কিন্তু আসলে স্থাপত হয় ঠিক আছে আর স্থাপিত হওয়ার পরে আপনি যখন এই কাজটা করেন তখন কিন্তু আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওর অ্যাঙ্গেজমেন্ট বেড়ে যায় আর অ্যাঙ্গেজমেন্ট বেড়ে গেলে আপনার ভিডিওটা অনেক মানুষের কাছে পাঠানো হয় যেটা আপনার ভিউজ ইমপ্রেশন বাড়ার জন্য অনেক বেশি সহায়তা করে ফেসবুক হোক অথবা ইউটিউব চ্যানেল হোক যেখানে আপনি আসলে ভিডিওটা যখন পাবলিশ করছেন বা শিডিউল করে রেখেছেন রাত আটটায় নয়টায় বা সকাল দশটায় যখন আপনি ভিডিও শিডিউল করে রেখেছেন জাস্ট পাবলিশ হওয়ার পর থেকে পরবর্তী এক ঘন্টা পর্যন্ত চেষ্টা করবেন কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ঠিক আছে মানে ওই সময়টা অ্যাক্টিভ থাকবেন অন্য সময় তো দিবেনই আপনি আপনার সকল কমেন্টের রিপ্লাই দিবেন বাট ওই স্পেসিফিক যে ভিডিওটা আছে সেই ভিডিওতে যে কমেন্টগুলো আসছে সেই কমেন্টের রিপ্লাই আপনি প্রথম এক ঘন্টায় বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন সো আশা করছি বুঝতে পেরেছেন যে কখন রিপ্লাই দিলে আপনার ইউটিউব বা ফেসবুক পেজের ভিডিওগুলোতে রিচ বাড়ে ভিউজ বেশি হয় এবং এঙ্গেজমেন্ট বাড়ার পসিবিলিটি বেড়ে যায় আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে আসবে বাইটা ভাই আপনি যদি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিলান্সার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার কিন্তু একটি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকা দরকার পেওনিয়ার অ্যাকাউন্ট হচ্ছে গ্লোবাল বা ডিজিটাল পেমেন্ট সিস্টেম যেটার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে বা যদি আপনার কোনো ইউটিউব স্পন্সর থাকে বা আপনার টিকটক বা ফেসবুক পেজে যদি আপনি কারো কোনো স্পন্সরদের বিদেশি স্পন্সরদের কাজ করেন তাহলে সেক্ষেত্রে তাদের পেমেন্ট আনার জন্য আপনার কিন্তু এখন বাংলাদেশে পেপার